নাট বল্টুর কাণ্ড কারখানা। এই যে স্পিচ একেবারে রেডি, স্বাধীনতা দিবস উপলক্ষে একটা জ্বালাময়ী বক্তৃতা রেডি করেছি, শুনলে না গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠবে। ওই তেড়ে আসছে ব্রিটিশ বাহিনী, হাতে তাদের বন্দুক, তবু বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে নির্ভীক ভারতবাসী, ওরাও তেড়ে যাবে। তবে নিজেকে সব সময় সব পরিস্থিতির জন্য তৈরি রাখতে হবে, এটাই পুলিশের কাজ। সাহাব, কেউ যদি বক্তৃতার জন্য আপনাকে না ডাকলো তবে তো আপনার মুখে ভি ও কালি হয়ে যাবে। আহ, কালি হলো কি খালি হলো, নো পরোয়া, কেউ না ডাকলে নিজেই একটা অনুষ্ঠানের আয়োজন করে ফেলবো। কিন্তু স্বাধীনতার পবিত্র অবসরে জনগণকে আমি জাগিয়ে তুলবো। আমি দেখতে পাচ্ছি দলে দলে জাগ্রত দেশবাসী এগিয়ে আসছে, দেশ জাগছে। আরে হাবু হাবিলদার ভাগছে, আরে কে কোথায় আছো, বাঁচাও আমাকে, রে বাপ রে বাপ। আজ বেশ জমিয়ে শপিং করেছি, এই যে ইন্ডিপেন্ডেন্স ডে সেল চলছে, এটা কি আর সব সময় পাওয়া যাবে? আমিও তো একেবারে রেডি হয়ে গিয়েছিলাম, এই না হলে কেনাকাটার স্বাধীনতা। তোমাদের স্বাধীনতা আমাদের তো জাতা, তখন থেকে শুধু এটা সেটাই বলে যাচ্ছি। যেভাবে গেছিলাম সেভাবেই হাঁটি হাঁটি পাপা করে ঘরে ফিরে যাচ্ছি। তাও যদি চলার পথে টুকটাক মুখ চলতো তাও না হয় পর্দায় পোষাতো, কিন্তু সেসব তো বোবা। ঠিক বলেছিস, আমাদের না আর যে খাওয়ার স্বাধীনতা আর না ঘুমানোর। এত বাটার দিলে ওর মায়েদের মন আর গলে না। আরে বলতু, মন ভরে খাওয়ার জন্য অন্তত আমাদের কিছু একটা প্ল্যান করতেই হবে। ঠিক বলেছিস। কিরে দাদা, মনে হচ্ছে কেস ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল নয় তো কি, সেই পেঁপে সিদ্ধ আর চিকেন স্টু, মাসির ওই হসপিটাল স্পেশাল রান্না, আর নেওয়া যাচ্ছে না রে ভাই। তাজা বলেছিস, মাসির ওই একঘেয়ে রান্না খেয়ে জিভে যেন চড়া পড়ে যাচ্ছে। সামনেই স্বাধীনতা দিবস, চল ওই দিনটাকে টার্গেট করি। ওফি হোক আর অনি হোক, আমি যা করে দেব তাই খেতে হবে। আমরা তো স্বাধীন হয়েও পরাধীন, কি আর করবি বল। মাসি আমাদের হাসি কেড়ে নিয়েছে। আমি কিছু বলছি না বলে ভাবিস না যে কিছু শুনতে পাচ্ছি না, ভালো কথা বলছি শোন, যেমন আছিস তেমনই থাক। স্বাধীন হওয়ার জন্য যদি আবার হক পক করিস তবে এনি ফাইন মর্নিং আমি কিন্তু তোদের বোর্ডিং হাউসে পাঠিয়ে দেব। আমাদের কোথাও পাঠাতে হবে না, আমরা নিজেরাই চলে যাব। তবে তার আগে আচ্ছা করে ছাদা বেঁধে নেব, হুলো আর বাটালি যে খালি আওয়াজ দেয় না সেটা তুমি হরে হরে টের পাবে ভাই। ভাব ভাব বল্টু, জলদি জলদি এমন কিছু একটা প্ল্যান ভাব যাতে হাতে না হলেও পাতে কিছু পড়ে, না হলে যে স্বাধীনতা দিবসটা শুধু শুধু ফাঁস করে বেরিয়ে যাবে রে। ভাবছি তো, ভেবে ভেবে ভ্যাবলা হয়ে যাচ্ছি, তবু ভাবা ছাড়ছি না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, মায়েরা ইন্ডিপেন্ডেন্স ডে দিন জমিয়ে ডেকোরেশন করার জন্য রঙিন কাগজ কেনার টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে কিছু কিনে খেলে কেমন হয়? খেলে আবার তোর খারাপ হয়? তাহলে চল বুকে বল নিয়ে কিছু জল পানির ব্যবস্থা করি। এটাই তো চাই, এটাও একরকমের স্বাধীনতা ভাব। তাই 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 মনের মতো খাই। কি রে নাট বল্টু, এই সেরেছে কেস গড়বড়, মনে হচ্ছে উলোদার বাটালিটা আমাদের পাকা ধানে মই দিতে চলে এসেছে রে। আমাদের যেভাবেই হোক ওদের অ্যাটাককে ওভারটেক করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আরে আরে টেরে যাওয়ার আগেই তোরা ওরকম জড়ো সড়ো হয়ে যাচ্ছিস কেন? চিন্তা নেই চিন্তা নেই, ছুঁচো মেরে আমরা আর হাত গন্ধ করবো না। এই এই আমাদের দেরি হয়ে যাচ্ছে তাই আর দাঁড়াচ্ছি না বুঝলি, চল চল ভাই চল, লেটস গো। কেসটা কেমন হলো বলতো? যেমনই হোক বিপদ কেটে গেল, চল আমরা আমাদের অপারেশনে মন দিই।
রে তোরা সবাই কোথায় যাচ্ছিস? মানে বলছিলাম যে আমরা জনসাধারণের সুবিধার্থে একটা ফুড ব্যাংক বানাচ্ছি, তাই সেই ব্যাংকে মুক্ত হস্তে কিছু ফুড মানে খাবার দান করুন। ফুড ড্রাই হোক আর ভেজাই হোক সবই চলবে, চলবে কি একেবারে দৌড়বে। এটা তো ভালো উদ্যোগ। বেশ দাঁড়া দাঁড়া, আমি ঘরে যা আছে প্যাক করে দিচ্ছি। দিয়ে তো দিলাম, কিন্তু এইসব জিনিস যথাস্থানে পৌঁছলো কিনা সেটা জানবো কি করে? মানে আপনার ওই ওই দানের সার্টিফিকেট বিকেলবেলা থানা থেকে দেওয়া হবে, একটু হাতে হাতে নিয়ে নেবেন। ওকে বাই। সার্টিফিকেটের ব্যাপারটা কিন্তু হেপি ভেবেছিস হলো, আই এম প্রাউড অফ ইউ ভাই। থাক থাক, আর পাম দিতে হবে না, চল এবার প্রফেসর কাকুকে ট্রাই করে দেখি। এই প্রথমেই খাই খাই না করে এখানে কিন্তু মেপে মেপে কথা বলতে হবে। কিসের কি চাইছিস তোরা? মিলি থেকে সেন্টি, একা থেকে হেক্টা, সব পেয়ে যাবি এখানে। আমরা তো ওসব নয়, শুধু খাবার সংগ্রহ করতে এসেছি। আমরা ফুড ব্যাংক বানিয়ে খাবার জোগাড় করার জন্য ঘুরছি। যেমন যেমন পাবো তেমন তেমন লোকজনকে বিতরণ করব। বুঝলাম, দাঁড়া দাঁড়া, আমি তোদের ব্যবস্থা করে দিচ্ছি। আপনার কি দয়ার শরীর, কেমন সবার কথা ভাবছেন। বলছিলাম এই দানের সার্টিফিকেটটা কিন্তু বিকেলের থানার থেকে কালেকশন করে নেবেন, কেমন কিরে হুলা? তাই তো, যা খাবার সংগ্রহ হয়েছে তা যথেষ্ট, এবার তো গা ঢাকা দিতে হবে, তাই এই গোপন ডেরাই এসেছি বৎস। আর এখানে বসেই খাবার বাসি হয়ে যাওয়ার আগে ফিটিংটা স্টার্টিং করে দিতে হবে। যাই বলিস আর তাই বলিস ভাই, পকোড়াটা কিন্তু দারুণ হয়েছে। কিন্তু ঘরে এসে খাওয়াটা একটু সমস্যা হয়ে যাচ্ছে না? আন্টি যদি ফট করে এসে কান্টি ধরে নিয়ে চলে যায়। আবার তুই রাইট টাইমে রং চিন্তা করে পকোড়ার টেস্টটা নষ্ট করে দিচ্ছিস। ফাকতালে সাইড হয়ে গিয়ে কিসের কি নষ্ট করছিস তোরা? ব্যাস, যেটা ভয় করছিলাম এবার সেটা সামলা। এই সেরেছে, পকোড়া পেটে জমা পড়ার আগেই মা এসে হাজির। ও, এখানে তো দেখছি তাড়িয়ে তাড়িয়ে পকোড়া পার্টি চলছে। কিন্তু এই সব এলো কোথা থেকে? আর এই যে তোদের রঙিন কাগজ কেনাকাটা করার জন্য টাকা দিলাম, তার হিসেব দে আগে। হিসাব তো পেটে চলে গেছে মা। তার মানে ডেকোরেশন? মানে আন্টি, এই বলছিলাম কি, মানে আমরা ভেবে দেখলাম দেশ তো স্বাধীন হয়ে গেছে, এখন আর ডেকোরেশনের কি দরকার। পেটে পেটে এই ছিল তাহলে? হ্যাঁ, দুটোকেই আটকে রেখে দেবো আমি, না পারবি যেতে আর না পারবি খেতে। এই রে, তাহলে টোটাল পরাধীন। ভালো চাষ তো এই, তাহলে তাদিন দিন করতে করতে পালা বলটু পালা, তাহলে স্বাধীনতার দিবস এই গাড়তে মরেই কাটাতে হবে। ওখানে থাকতাম তো বড় বাবু ও ফিরছে ডায়লগ দিয়ে দিত, ডায়লগ শোনা থেকে এ হাঁটা বহুত ভালো আছে। তোমার তো ভালো আছে, কিন্তু আমাদের তো সব কালো হয়ে গেছে, জমিয়ে পকোড়া খেতে গিয়ে সব উল্টে গেছে। আপাতত আমরা পালিয়ে বেঁচেছি, তুমি আবার বড় বাবুর কাছে নালিশ করে আমাদের বালিশ চাপা দিয়ে দিও না। আরে পাগলা আছো না? হ্যাঁ, ও বড় বাবুর ধমকানি আর চমকানিতে ও আমি ভি ঝালা পালা। হ্যাঁ, আমি তো পালিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হলো পালালো কোথায়? আমার হুলো আর পাটালি এমনি এমনি বেপাত্তা হয়ে গেল।
আছে কি আন্টি? ফুলদার আর বাটালিদার খোঁজ পাওয়া যাচ্ছে না নাকি? দুটোর তো কোনো ট্রেসই পাচ্ছি না। ও আপনি কিছু চিন্তা করবেন না, ফুলের কা দুটোকে ও খোঁজার দায়িত্ব ও আমার হাতে। থানার সামনে জনসমাবেশ হচ্ছে বলেই তো মনে হয়, দেখি তো কি ব্যাপার। দেখেই সবাই কেমন উত্তেজিত হয়ে গেছে। এসেই যখন গেছেন তখন হাতে হাতে আমাদের খাবার দান করার ওই সার্টিফিকেটটা দিয়ে দিন এই ফাঁকে। হ্যাঁ, কার সার্টিফিকেট কে দেবে? আরে হুলো বাটালিরাই তো এর কাছ থেকে ওর কাছ থেকে আমাদের সবার কাছ থেকে খাবার নিয়ে জমা করবে, আর বললো থানা থেকে রসিদ নিতে। সে আবার না না না, আমার কাছে তো এই রকম কোন ইনফরমেশন নেই। ছেলেগুলো তো আচ্ছা বোকা বানিয়ে চলে গেল মনে হচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে। কোথায় কি ফুড ব্যাংক? ওদের তো টিকিও দেখতে পাচ্ছি না। এই তো আমি আসার আগেই বড় বাবুকে সবাই মিলে পকড়াও করেছি দেখছি। আমি কি পালাচ্ছি নাকি? আহা আহা, আপনি পালাবেন কেন? পালিয়েছে তো আমার হুলো আর পচলি। তাই আমি ওদের নামে মিসিং ডায়রি করব এখনই। এখানে এই মাটি করেছে পালানোর জন্য আবার ডায়রি। আমার মনে হচ্ছে আবার সাবার করে ওরা গা ঢাকা দিয়েছে। তবে এই জালিয়াতির জন্য ওদের ধরা পড়াটা খুব দরকার। খবরদার, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে আপনি ওদের দোষী বলতে পারেন না। বড়বাবু, আমি কিন্তু এবার ওর নামে মানহানির মামলা করবো। সাবধান। কি মুশকিলে পড়া গেল এবার। না না, প্রসঙ্গটা পাল্টাতে না পারলে যে এরা সবাই খেপে গিয়ে আমার উপরই চেপে বসবে। কি হলো বড়বাবু, আপনি যে একেবারে চুপ করে গেলেন, কিছুই তো বলছেন না। বলবো আবার কি, আমি কোথায় কালকের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে ভাবছিলাম, আর তোমরা এটা ওটা নিয়ে টানাটানি করতে শুরু করে দিলে। চল বল্টু, এই সময় বড়বাবুর পাশে দাঁড়ানো দরকার। তোরা আবার কি করছিস এখানে? তোদেরও কোনো নালিশ আছে নাকি? আমরা তো খোঁজ নিচ্ছিলাম কালকে কি অনুষ্ঠান হচ্ছে সেই ব্যাপারে, আর তো হারতে সময় নেই। তাহলে কি দাসপাড়ায় এবারে স্বাধীনতা দিবস মেরমের করবে? কালকের দিনের কথা ভেবে এই আলোচনাটাই হোক তাহলে। চলুন বড়বাবু, ক্লাবে গিয়ে বসি। এই ডান বল্টু, তোরাও আয়। বেশ তো, তাহলে অনুষ্ঠান হোক আর খুঁজো খুঁজিও হোক, না হলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। কি অনুষ্ঠান করা যায় সেটা তো ভেবে পাচ্ছেন না। ওদিকে আবার হুলো বাটালি কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে হুলোদার বাটালিদার যেখানেই গা ঢাকা দিক খাবারের টোপ দিলে সামনে আসবে, আর স্বাধীনতা দিবসে খাওয়া নিয়ে একটা অনুষ্ঠান করলেও জমে করে কি হয়ে যাবে। দুদিক একেবারে সামলাবি বলছিস, কিন্তু প্ল্যানটা কি? প্ল্যানটা তো রেডি। স্বাধীনতার স্বাদ বলে একটা অনুষ্ঠান করলে কেমন হয়? এতে একই সঙ্গে যেমন খুশি রান্না করা আর যেমন খুশি খাওয়ার ব্যাপার থাকবে। আর টোপটা কাজে লেগে গেলে হুলোদার বাটালিদাকেও ক্যাচ কটকট করা যাবে। আরে বাস, আইডিয়াটা তো দারুণ। হাতে সময় কম, আর বলতু তোরাই বড় প্রচারের কাজটা ঝটপট সেরে ফেল। আরে বাস, এটা তো দারুণ ব্যাপার। দাসপাড়ায় স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতার স্বাদ। আমাদের রান্নার হাত দেখিয়ে না সবাইকে একেবারে মাত করে দেওয়ার সুযোগ পেয়েছি এবার। হ্যাঁ হ্যাঁ, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না।
নেহত ফুলওয়ার বাটালিকে নিয়ে আমার মাইন্ড ডিস্টার্ব আছে, তাই না হলে ওরকম ত্বক আমি বলে বলে রান্না করে ত্বক লাগিয়ে দিতাম। আর আমরা কি ছেড়ে দিতাম? রান্নার হাত আমাদেরও খারাপ নয়, আমাদের হাত আছে আর ওর অজুহাত আছে। আমি অজুহাত দিচ্ছি? এস, আমি ও কোমর বেঁধে রান্না করতে নামছি। আরে, এরা তো নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছে, কিন্তু আমায় এখনই হাঁটি হাঁটি করে ফুলদা বাটালিদার গোপন ডেরায় গিয়ে খবরটা পৌঁছে দিতে হবে। এই শুকনো শুকনোর খাবার খেয়ে মুখটা যেন কেমন শুকিয়ে যাচ্ছে। ফ্রিতে যা পাচ্ছিস খেলে খা, না হলে বাড়ি যা। এই যা, বাড়ি ফিরে যাবে। এই, তুই আবার আমাদের গোপন ডেরায় কি করছিস? উল্টো পাল্টা কোনো নিউজ দিয়ে আমাদের স্বাধীনতা ফিউজ করবার কোনো মতলব নেই তো তোর? দশপাড়ায় কাল স্বাধীনতা দিবসের দিন খাদ্য উৎসব হচ্ছে, যা খুশি তাই খাওয়ার আর খাওয়ানোর স্বাধীনতা, আমি তো খাবোই, তোমরা যাবে কিনা ভেবে দেখো। যাবো না মানে? Not only যাবো, but also খাবো খাবো। তবে হ্যাঁ, তার আগে তোকে কয়েকটা জিনিস জোগাড় করে আনতে হবে। স্বাধীনতার স্বাদ নিতে তো আর এমনি এমনি যাওয়া যায় না, একটু সেজে গুজে যেতে হবে, বুঝলি কি না? আরে, স্বাধীনতার দিনে বিদেশি নয়, একেবারে আমাদের দেশীয় খাবার বানাতে হবে। ঠিক বলেছো, অনলি ইন্ডিয়ান। ও, এই না হলে দেশাত্মবোধ। দুজনেই যেন খাওয়া পেলে আর কিচ্ছু চায় না। শুধু খাওয়া নয়, আমাদের খাবার বানানোর আগ্রহটাও কিন্তু টনটনে। তাই বলছিলাম কি মা, আমাদের হালকার উপর লাইট করে কিছু বানাতে শিখিয়ে দেবে? আমরাও তাহলে সবাইকে চমকে দিতে পারতাম। বেশ তো, তোদের না হয় স্পেশাল দই ফুচকা বানানোটা শিখিয়ে দিই, ফটাফট বানাবি আর ফটাফট সার্ভ করবি। কিছু না কিছু বানাতে তো আমাদের শিখতেই হবে। আর হুলোদার বাটালিরা আমাদের পাতা ফাঁদে পা দিলে স্বাধীনতার আসল স্বাদ পাওয়াতেই হবে। সবাই যে যার কাজে লেগে পড়েছে, লোকজন আসতে শুরু করেছে, তাহলে এখনই ঘোষণাটা করে দেওয়া ভালো। তাহলে সবার উদ্দেশ্যে বলি, স্বাধীনতা দিবসের পূর্ণ অবসরে আমাদের এই অভিনব অনুষ্ঠানে পাচক থেকে সেরা খাদক, সবার জন্য থাকছে পুরস্কার। আর বড় বাবু যেহেতু উদ্যোক্তা, তাই উনি আমাদের বিচারক। আমাকে তো দেখতেই হবে, সবাই এমন যত্ন করে বানাবে, মন ভরে খাবে, আর তাদের পুরস্কার না দিলে চলবে? সবাই তো আসছে, কিন্তু হুলোদা বাটালিদার তো পাত্তা নেই, ওরা যে কখন কোন অবতারে হাজির হবে কে জানে। এত এত খাবার আয়রে আয়রে বলে ডাকছে, আর আমরা আসবো না তাই আবার হয়? হ্যাঁ ঠিক ঠিক, আর আমরা শুধু খাবো না, সেরা খাদকের পুরস্কারও পাবো, এই শুনে রাখ। চলো হাবু, কেমন কি করছে সবাই একবার রাউন্ড মেরে দেখে নি। সব ও চান্স তো পাবোই, ও কিছু ও খের ভি নি। ওহ, প্রথম থেকে এরকম খাই খাই করে হামলে পড়ো না তো। ফার্স্ট সি, তারপর চেখে দেখি, এটাই হবে আমাদের পলিসি। আমরা সব রেডি করে রেখেছি, কেউ খেতে চাইলেই প্লেটে সাজিয়ে দেবো। তবে তার আগে তো আমি খাবো। এগুলো খাবি? জানিস না, খাওয়ার ব্যাপারে আমার বাদ বিচার কিসের? হ্যাঁ, কথাতেই তো আছে, হাতের কাছে পাওয়ে যা মনকে বলবে তাই খা। এটাই হলো আসল খাদকের স্পিরিট। কিপ ইট আপ নাট। ওইদিকে দেখ, ওই দাড়ি গোফলা দুটোকে কেমন যেন অন্যরকম দেখাচ্ছে না? ওদের দেখে সন্দেহই হচ্ছে, হাইট শর্ট কিন্তু মুখে টাইট হয়ে দাড়ি গোফ, মনে হচ্ছে আমাদের টোপটা ওরা গিলেছে। চল তাহলে চালিয়ে খেলি। এই তো সাজিয়ে ফেলেছি। আর আমিও এসে পড়েছি, নে শুরু কর দেখি। হ্যাঁ হ্যাঁ, সে তো করবোই। তবে বলছিলাম কি স্যার, যারা নতুন মানে দাসপাড়ার গেস্ট, তাদেরকে দিয়ে প্রথমে টেস্ট করাবো ভাবছিলাম। হ্যাঁ বেশ তো, কই কোথায় তারা? ওই তো কই, এসো তোমরা।
এই মাটি করেছে। আমরা কেন বেঁচে বেঁচে আমাদের দিকে চোখ পড়লো? আরে চ চ, ডেকে যখন ফেলেছে তখন চল দেখেই আসি। বাবারে চলে গেল রে, চলে গেল, উপরে গেল রে, উপরে গেল। বাবারে চলে গেল, চলে গেল, উপরে গেল রে। মানিক জোর দাঁড়া, আজ আজ মেরেই তোকে সাধ ভুলিয়ে দেব। ওরে বাবারে, ওরে বাবারে, পালারে পালারে পালা আজকের দিনে ঘরে ছেলেদের ঘরে ফিরিয়ে এনেছে। তাই তো বলি, এদের মতই একদিন এই ভারত মাতাকে পরাধীনতার গানি থেকে মুক্ত করতে একজন নয় দুজন নয় লক্ষ লক্ষ মানুষ হাতে হাত মিলিয়েছিল। তাহলে আজ আমরা নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা।